বিরতির পর আমরা সরাসরি চোখ রাখবো হাওড়ার দিকে। রেমালের তাণ্ডবে এই মুহূর্তে জলে থই থই করছে হাওড়া শহর। একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমার প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী, তার কাছ থেকে আমরা শুনবো। প্রসেনজিৎ, তোমার কাছ থেকে এই মুহূর্তে হাওড়ার চিত্রটা একবার জানতে চাইব, কি দেখতে পাচ্ছ, কতটুকু ক্ষতি হয়েছে সেখানে? এই মুহূর্তে আমার সাথে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী। এই মুহূর্তে হাওড়ার চিত্র উঠে আসছে ট্রাইব টিভির ক্যামেরায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে যেমনটা জানতে পারা যাচ্ছে যে রেমালের তাণ্ডবে ঝড় বৃষ্টির জেরে জলমগ্ন হাওড়া শহর। হাওড়ার টিকিয়াপাড়া, বেলগাছিয়া, পঞ্চাননতলা, সাঁতরাগাছি সহ একাধিক জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে। এদিকে বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে গাছের ডাল। হাওড়া পুরসভার পুরকর্তারা তৎপর থাকায় রাত থেকেই শুরু হয় রাস্তাঘাট পরিষ্কারের কাজ। ভেঙে পড়া সমস্ত গাছ সরিয়ে ফেলার প্রক্রিয়া চলতে থাকে, তবে বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন হয়ে রয়েছে বলেই সূত্রের খবর। আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই দুর্যোগমুখী মোকাবিলায় কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। যেখানে যেখানে গাছ উপড়ে পড়েছে বা রাস্তা যেখানে যেখানে সেখানে সেখানে কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার কাজও শুরু হয়ে গেছে। এই মুহূর্তে হাওড়া থেকে অর্থাৎ গ্রাউন্ড জিরো থেকে আমার সাথে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী। প্রসেনজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইব এই ঝড়ের দাপটে হাওড়ার চিত্রটা কতটুকু বদলেছে। দেখো, রাত থেকেই যখন রেমালের তাণ্ডব শুরু হয়ে যায় ঠিক 12:56 থেকে, এবং তারপর থেকে কিন্তু দফায় দফায় একেবারে রেমাল তাণ্ডব চালিয়ে গেছে হাওড়া শহর জুড়ে। কিন্তু বেশ কিছু জায়গায় গাছ পড়ে গেছে, প্রায় 15-16 গাছ রাস্তার মধ্যে পড়ে গেছে, এবং হাওড়া শহরের একটি মানে একটি পাম্পিং স্টেশন কাজ করছে না এই মুহূর্তে, যেহেতু গতকালকের জেরে যে ভারী বর্ষণ বা ঝোড়ো হাওয়া, সেই কারণে কিন্তু একাধিক জায়গায় রীতিমতো সেখানে জলমগ্ন অবস্থায় হয়ে রয়েছে। যে কোনো যানবাহন ঠিকঠাক মতন চলাফেরা করতে পারছে না, এবং সেখান থেকে বেশ কিছু মানুষের সমস্যা হচ্ছে। যেরকম হাওড়ার রামরাজাতলা, সেখান থেকে মানুষ তো আজকে সোমবার এমনিতেই সকালে অফিস যাওয়ার একটা তাড়া থাকে মানুষের, কিন্তু অফিস তো যাওয়া তো দূরের কথা, সেখান থেকে মানুষও যাতায়াত করতে পারছে না। এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে রামরাজাতলা স্টেশন, সাঁতরাগাছি, এবং তার পাশাপাশি বলে রাখবো বেলগাছিয়া, টিকিয়াপাড়া এবং বেলুর সহ একাধিক জায়গায় হাওড়া শহরে জলমগ্ন অবস্থায় রয়েছে। বেশ কিছু জায়গায় গাছ পড়ে গেল, হাওড়া কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা রাতারাতি কাজ করে সেখানে গাছ সমস্ত কিছু রাস্তা ক্লিয়ার করে রাখলো। তবে এই যত বেলা বাড়ছে তত কিন্তু বৃষ্টির প্রকোপ কিন্তু বাড়তেই চলেছে। তুমি দেখতেই পাচ্ছ যে আমার পিছনটা গঙ্গা, এবং গঙ্গায় সেই উত্তাল কিন্তু রীতিমতন রয়েছে, এবং বৃষ্টি অজরে হয়ে যাচ্ছে, এবং সেই বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু নাকাল হয়ে পড়ছে। যে কোনো সময় একটা বড় সড় সমস্যার সম্মুখীন হতে পারে হাওড়াবাসী। এবং তার পাশাপাশি বলে রাখবো যে এই রেমালের তাণ্ডবে হাওড়া কেন কলকাতা একজনের মৃত্যু ঘটেছে বাড়ির ছাদ ভেঙে, এবং তার পাশাপাশি বলে রাখবো বকখালি সহ একাধিক জায়গায় সেখানেও কিন্তু একটা বৃষ্টির যে প্রকোপ, সেই প্রকোপে কিন্তু বাঁধ উঠছে, জল ঢুকছে গ্রামে, এরকমটাও দৃশ্য দেখা যাচ্ছে। যেহেতু এই রেমালের তাণ্ডবে যে অতি ভারী বর্ষণ, সেই বর্ষণের কারণে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হবে এই বাংলাবাসীকে, এবং সেই রেমালের তাণ্ডবে ইতিমধ্যেই একজনের প্রাণহানি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় কিন্তু গাছের গোড়া, যে রেমালের তাণ্ডবে যেভাবে ঝড়ো হাওয়া বইছে সেই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় গাছের গোড়া একেবারে নড়বড়ে হয়ে পড়েছে, এবং যে কোনো সময় আবারও যদি ঝড়ো হাওয়া এই বৃষ্টি হয় তাহলে কিন্তু সেই গাছ উপড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওড়া কর্পোরেশন সহ বিভিন্ন কর্পোরেশনের আধিকারিকরা, কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনিও কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখছেন, এবং হাওড়া কর্পোরেশনের গোটা বিষয়টা যিনি মুখ্য প্রশাসক মন্ডলী ডক্টর সুজয় চক্রবর্তী, তিনিও গোটা বিষয়টা খতিয়ে দেখছেন, যাতে
মানুষের কোনো যাতে সমস্যা না হয় সেই দিকে তড়িঘড়ি নজর দেওয়া হচ্ছে। তবে আরেকটি বিষয় বলে রাখবো, হাওড়া দক্ষিণ পূর্ব ট্রেনের বিভিন্ন ট্রেন রীতিমতন বাতিল করা হয়েছে, কারণ যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশন থেকে বিভিন্ন দূরপাল্লার ট্রেন যেগুলো দক্ষিণবঙ্গের দিকে ছুটে যায় সেই ট্রেন বিশেষত পুরী এক্সপ্রেস এবং বিভিন্ন জায়গায় যেগুলো চেন্নাই এক্সপ্রেস সহ একাধিক ট্রেন সময়সূচি পরিবর্তন করা হতে পারে। এবং রেল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একাধিক একগুচ্ছ ট্রেন যেভাবে বাতিল করে রাখা হয়েছে তার পাশাপাশি কিন্তু কিছু লোকাল ট্রেনও রীতিমতন বাতিল করা হয়েছে। দক্ষিণবঙ্গের একগুচ্ছ ট্রেন যেভাবে বাতিল এবং তার জেনে মানুষ কিন্তু দুর্ভোগে একেবারে রয়েছে। হাওড়া স্টেশন সহ সবনগরের যে সমস্ত মানুষ তারা নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাবে তারা কিন্তু রীতিমতন তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। রেমালের তাণ্ডবে বিভিন্ন স্টেশনে সিগন্যালিং প্রবলেম হচ্ছে, কারণ যেটা এই বৃষ্টির কারণে সিগন্যালিং একটা সমস্যা হতে পারে, সেই সমস্যার কারণে ট্রেন ধীমি গতিতে চলছে এবং সেই সিগন্যালের কারণে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের দিকে যে সমস্ত ট্রেনগুলি চলাচল করে মেছেদা এবং পাঁশকুড়া এই সমস্ত লোকাল ট্রেন প্রায় 12টি ট্রেন আপাতত ভাবে রেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেগুলো বাতিল করা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে রেমালের তাণ্ডব হাওড়া শহর জুড়ে নয় সারা বাংলা জুড়ে বেশ কিছু জায়গায় তার প্রভাব পড়েছে। একদমই প্রসেনজি, তবে আরেকটা বিষয় হচ্ছে দেখো, যেমন একদিকে যেমন রেলগুলো বাতিল করা হয়েছে তেমনই কিন্তু বিমান পরিষেবাও বাতিল করা হয়েছে, তো সেই ক্ষেত্রে রাস্তাঘাটে যে যানবাহন চলাচল সেই ক্ষেত্রে কি ধরনের নিয়ম লাগু করা হয়েছে সে বিষয়ে খানিকটা জানবো তোমার কাছে। আমি দেখো একেবারে গঙ্গা বক্ষের কাছে দাঁড়িয়ে রয়েছে, আমি তোমাকে আমি একটু দেখাবার চেষ্টা করবো যে এটা হাওড়া শহরের একটা মুখ্য দোয়ার এবং সেই দোয়ারের সামনে আমি রয়েছি। কিন্তু বিশেষত যেটা জানা যাচ্ছে যে এই বেশ কিছু জায়গায় যেভাবে যেভাবে একটা মানুষের চলাচল করার সমস্যা থাকে এবং সেই সমস্যার ক্ষেত্রে কিভাবে মানুষ প্রকোপে পড়ছে এবং বা চলাচল করতে পারছে কিনা সেটা আমি দেখাবো। যেহেতু সামনেই হাওড়া শহরের যে মুখ্য দোয়ার, তুমি দেখতেই পাচ্ছ যে মুখ্য দোয়ার সেইখানে মূলত গাড়ি চলাচল সেইভাবে করছে না, কিন্তু যথারীতি পতন সেই গাড়ি কিন্তু উল্টো পথ দিয়ে, এটা হচ্ছে ফর্সার রোডের এখান থেকে মূলত হাওড়া শহরে ঢোকার মেন রাস্তা এবং সেখানে একটা মানুষের সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার সামনে রেখে মূলত এই সমস্ত জায়গায় প্রশাসনিক আধিকারিকরা বা পুলিশকর্তারা তারা কিন্তু সক্রিয়তার সঙ্গে কাজ করছে। তবে হাওড়া শহর সহ একাধিক জায়গায় বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জমা জল জমে রয়েছে এবং সেই জলের জন্য কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই রাস্তা ধরে এই ফর্সা রোড ধরে মূলত গাড়ি চলে যেতে হচ্ছে তাদের দূর দূরান্তে এবং একটা মানুষের যে সমস্যা সেই সমস্যার জন্য হাওড়া কর্পোরেশন এবং কলকাতা কর্পোরেশনের জন্য আধিকারিকরা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা কিন্তু রাত ভোর তাদের যে ছুটি সেই ছুটি ক্যান্সেল করে তারা রাত ভোর কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা পাহারা দিয়েছে এবং বিভিন্ন গাছ পড়ে যাওয়াতে সেখানে তারা নিজেরাই কেটে ফেলেছে এবং নিজেরাই তারা সরিয়ে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করেছে। তবে এই বৃষ্টির অতি ভারী বৃষ্টির কারণে মানুষের একটা সমস্যা হচ্ছে যে সেখানে বেশ কিছুক্ষণের জন্য জল জমে যাচ্ছে এবং যে পাম্পিং স্টেশন গুলো রয়েছে সেই পাম্পিং স্টেশন গুলো দীর্ঘ গরমের ফলে সেখান থেকে বেশ কিছু মানে নোংরা জমে যাওয়ার ফলে সেই পাম্পিং স্টেশন গুলো মূলত চালানো যাচ্ছে না। তবে বেলা বাড়ার সাথে সাথে পাম্পিং স্টেশন গুলো চালাবার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া কর্পোরেশনের প্রশাসক মন্ডলী ডক্টর সুজয় চক্রবর্তী, তিনি তত্ত্বাবধানে তার তত্ত্বাবধানে পুরো বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে। তবে কলকাতায় যেভাবে বৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি হাওড়ায় বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু একটা মানুষের নাজেহাল অবস্থা পড়তে হচ্ছে একেবারে প্রসেনজি। তবে গতকালও কিন্তু এই হাওড়া নিয়ে তোমার সাথে যখন কথা হচ্ছিল সেই মুহূর্তে কিন্তু আমরা সেখানকার যে অতি স্পর্শকাতর এলাকাগুলো রয়েছে সেই বিষয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম। তো এবার যেহেতু রেমাল তার বিধ্বংসী রূপ একেবারে প্রকাশ করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে সেই অতি স্পর্শকাতর এলাকাগুলোর বিষয়ে কী জানতে পারছো এই মুহূর্তে, সেই এলাকাগুলোর কী পরিস্থিতি?
ডিপার্টমেন্ট করা হয়েছিল, যেরকম শ্যামপুর, গাদিয়ারা, উলুবেরিয়া এবং সাকরাইল, সাকরাইল সহ একাধিক জায়গাগুলো যেগুলো রয়েছে গঙ্গা পার্শ্ববর্তী এলাকাগুলো, সেই গঙ্গা পার্শ্ববর্তী এলাকাগুলোতে মূলত সেখানেই ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, এনডিআরএফের টিম, তারা কিন্তু রাতভর কাজ করেছে। কোনো মানুষকে সেখানে গঙ্গা ধারে যারা বসবাস করে তাদেরকে সেখান থেকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং পাশে কোনো স্কুলে তাদেরকে একটি পাকা ছাদের নিচে তাদেরকে রাখা হয়েছে, এবং তারা যাদের যে সমস্ত বাড়ির মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেগুলো নিয়ে সঙ্গে করে তারা অন্যত্র সরে গিয়েছে। এবং এই কারণে কিন্তু হাওড়া এবং উলুবেরিয়া, তার বাগনান এবং গাদিয়ালা, শ্যামপুর সহ একাধিক জায়গা যে সমস্ত গঙ্গা ভাঙনের রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তা গুলিতে মূলত তারা এই এনডিআরএফ এর টিম এবং প্রশাসনের আধিকারিকরা তারা রাতভর কাজ করে মানুষকে সতর্ক করেছে, মাইকে অ্যালাউন্স করে তাদেরকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে বারংবার, এবং তার পাশাপাশি প্রশাসনের তো নজর রয়েছে। তবে এই রামেলার বদলে কিন্তু এই ঝড়ের বদলে একটা মানুষের মধ্যে যে উন্নাস্ত যে আমরা ঝড়গুলো দেখেছি তার থেকে কিন্তু এবারে এই প্রকোপে কিন্তু একটু হলে নিস্তার মিলেছে মানুষের, কারণ সেই প্রকোপটা যেটা বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে সেইটা কিন্তু হাওড়া বা কলকাতার পার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে সেইগুলো থেকে সেরকম ভাবে সেই প্রকোপটা অতি যে প্রকোপ পড়ার কথা সেই প্রকোপটা কিন্তু ধীমি গতিতে গেছে। তবে এখন বলা যেতে পারে না, যত বেলা বাড়ছে তত কিন্তু ঝড়ের মুখ এবং বৃষ্টির গতি আরো বাড়তে থাকছে, তবে এই বিষয়টাকে পুরোপুরি ভাবে উড়িয়ে দেওয়া যাবে না, যেহেতু আবহাওয়া দপ্তর থেকে বেলা রাত্রি 12টা পর্যন্ত সতর্ক বার্তা জারি করে রেখেছে যে কোনো সময় দমকাল হাওয়া এবং তার সঙ্গে ঝোড়ো বৃষ্টি এটা হতেই থাকবে রাত্রি 12টা অবধি। একেবারে প্রসেনজি, তবে এই যে এই অতি স্পর্শকাতর এলাকাগুলোর যে যারা বসবাস করছেন সেখানে তাদেরকে তুমি একটু আগে বললে যে এই যে সাইক্লোনিক সেন্টারগুলো অর্থাৎ আশ্রয় শিবিরের দিকে নিয়ে যাওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে কি জানতে পারছো মূলত কতগুলো পরিবার এই মুহূর্তে সেখানে আশ্রয় নিয়েছেন? দেখো, একটা বিষয় যেখানে জানা যাচ্ছে যে এই সাইক্লোনের প্রকোপে পড়ার আগে বেশ কিছু মানুষকে আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাতে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রায় 250 থেকে 300 মানুষ। যেরকম শ্যামপুরে আছে 210 জন, বাগনানে আছে 105 জন, এবং শ্যামপুরে আছে 100 জন, এবং তার পাশাপাশি উলুবেরিয়ায় আছে 100 জন, এরকম প্রায় 400-500 মানুষকে তারা অন্যত্র সরিয়ে নিয়ে গেছে যাতে কোনো রকম ভাবে তাদেরকে কোনো ক্ষতি না হয় সেই মানুষগুলোকে, তাই সেই কারণে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেরকম হাওড়ারই এই পাশে বেশ কিছু কাঁচা বাড়ি রয়েছে, সেই তাদেরকেও কিন্তু পাশে একটি স্কুল রয়েছে সেই স্কুলেতে তাদেরকেও স্থানান্তরিত করা হয়েছে, কারণ যে যাতে করে এই কাঁচা বাড়ি ভেঙে বা টিনের চালের ঘরও ভেঙে কোনো মানুষের যাতে না ক্ষতি হয় তার দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। বেশ প্রসেনজিৎ, এই বিষয়ে তোমার সাথে আবারও পরবর্তীতে যোগাযোগ করা হবে, এই মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ। আর যেমনটা আপনারা এই মুহূর্তে শুনলেন, হাওড়ার সেই ছবি একেবারে অন্যরকমই রূপ দেখা গেছে। হাওড়াতে রেমালের তাণ্ডবে ঝড় বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে গোটা হাওড়া শহর। হাওড়ার টিকিয়াপাড়া, বেলগাছিয়া, পঞ্চাননতলা, সাঁতরাগাছি সহ একাধিক জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে। এদিকে বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে গাছের ডাল। হাওড়া পৌরসভার পুরকর্তারাও তৎপর থাকায় রাত থেকেই শুরু হয়েছে সেই রাস্তাঘাট পরিষ্কারের কাজ। ভেঙে পড়া সমস্ত গাছ কেটে সরিয়ে ফেলার প্রক্রিয়া চলতে থাকে, তবে বিভিন্ন জায়গা এখনো কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। তবে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে 224 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টিরই কিন্তু পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর থেকে, তার ফলে জারি করা হয়েছে কমলা সতর্কতা, সেখানে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি। এদিকে পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি কমলা সতর্কতা। এদিকে সোমবার নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা দিয়েছে, সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা।